ইনশাআল্লাহ আমরা খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ আমাদের বাল বাচ্চা লেখাপড়া করে আমরা ঠিকমতো ইনশাআল্লাহ চলে যেতে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাসপুর। আজকে একটি গরুর ফার্মে এসেছি। একটা ফার্মে উন্নত জাতের গরু পালন করার জন্য আনুষঙ্গিক কি কি লাগে এবং আপনাদের আয় ব্যয় কত হতে পারে এবং কি ধরনের গরু আপনারা পালনে লাভবান হতে পারেন, আপনাদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা খামারির সাথে কথা বলবো। আমরা এখন দাঁড়িয়ে আছি হাসান ডেইরি ফার্মে। পান্তাল, আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব, আমরা এখন কথা বলতেছি হাসান ডেইরি ফার্মের উদ্যোক্তা আব্দুল ওয়াহাবের সাথে। এই ফার্মটি আপনারা মূলত কত সাল থেকে শুরু করেছেন? 25 বছর হয়েছে। 25 বছর এই ফার্মের বয়স প্রায় 25 বছর হয়েছে। তো আপনাদের ফার্মটি যখন শুরু করেছেন তখন আপনাদের ফার্মে কতটি গরু ছিল? তখন দুইটা গরু নিয়ে আপনারা এই ফার্মটি শুরু করেছেন। আচ্ছা, সব মিলে আপনাদের যে দুইটা গরু দিয়ে আপনারা ফার্মটা শুরু করছেন, আপনারা সর্বপ্রথম ফার্ম শুরু করার ক্ষেত্রে আপনাদের কেমন টাকা পয়সা খরচ হয়েছে? আচ্ছা, আপনাদের এখন ফার্মের সব মিলে কয়টি গরু আছে বর্তমানে? এখন আছে 17টা। 17টি গরুর বর্তমান বাজার মূল্য কত টাকা আছে? বরং 45-40 লাখ টাকার গরু আছে। 40 থেকে 45 লক্ষ টাকা? 45 লক্ষ টাকা। আচ্ছা, সেল দেওয়ার মতো বিক্রি করার মতো কয়টি গরু আছে আপনাদের হাতে এখন? আমরা সবগুলো বিক্রি করি বলাইতে পারি, আঙ্গুন এনে থাকলেও থাকবে, সমস্যা নেই। কাস্টমার আসলে আমরা বিক্রি করি, আর কাস্টমার না থাকলে আমরা গরু রাখিয়ে দিই। আচ্ছা, আপনাদের ফার্মটি মূলত শুরু হয়েছে দুটি গরু দিয়ে, তবে দুটি গরু ক্ষেত্রে প্রথম আপনি ফার্মটা শুরু করতে কত লক্ষ টাকা প্রয়োজন হয়েছিল এই বিষয়টা বলতে আমাদের? প্রথমে আমার 7-8 লাখ টাকার মতো গেছিল। প্রায় 25 বছর ধরে ফার্ম করে আসছেন, আপনার অবশ্যই ফার্ম সম্পর্কিত অনেক ভালো অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতার ভিত্তিতে যারা হচ্ছে নতুন ভাবে ফার্ম করতে চাচ্ছে তাদের বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা, বা তারা কোন পর্যায়ে আসলে কি ধরনের কার্যক্রম করলে তারা ভালোভাবে একটি ফার্ম গড়ে তুলতে পারবে? ইনশাআল্লাহ যারা ফার্ম করবে নতুন অবস্থা তারা আস্তে আস্তে শিক্ষা নিতে হইবে, আস্তে আস্তে ডাক্তার থেকে জানিয়ে লিতে হবে, জানতে জানতে অনেক কিছু অভিজ্ঞতা হইবে, অভিজ্ঞতার পরে ফার্ম পড়াও করতে পারবে, ফার্ম চালাইতে পারবে, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ দুইটা ধরে চালাইতে চালাইতে ইনশাল্লাহ মানে আমার এখন ডাক্তার এমন কমে লাগে, আমি নিজে আমার গরুলে আমি দেখাশোনা করি। লাভবান কেমন এবং এবার থেকে? ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ আমাদের বাল বাচ্চা লেখাপড়া করি, আমরা ঠিক মতন ইনশাল্লাহ চলে যেতে আল্লাহর রহমতে। গরুগুলোর জাত সম্পর্কে জানার চেষ্টা করবো। আপনার কাছে মোট কয় জাতের গরু আছে যদি একটু বলবেন? আমার কাছে অনেক আছে, সব ফিজিয়াম জাতের গরু, আর ওই মন্ডি দুইটা গরু আছে, তিনটা গরু মন্ডি আছে। কোন কোন গরুগুলো মন্ডি? মন্ডি ওই সাদা এগুলো, এটা আর এগুলো হলো সব ফিজিয়াম। এগুলো ফিজিয়াম আর মন্ডি সামনের ঘরে আর কাত আছে, মন্ডি বাসু মানে গাব। ফার্মে সবচেয়ে বড় গরু কোনটি? বাজার মন্ডিটা, মন্ডি এটা। হ্যাঁ, আচ্ছা, এটি আপনি কত টাকা হলে সেল দিতে পারেন? এটা আমি 4 লক্ষ টাকা স্যার। 4 লক্ষ টাকা হলে সেল দিতে পারেন? তো আমরা যেটা ভিত্তি আবার আলোচনা আছে, আমরা যেহেতু আমরা খামারির পক্ষ থেকে আসছি, তো আমাদের নাম বলে যদি কেউ আসে আপনার কি কম রাখবেন না? আরো ইনশাআল্লাহ আমরা আলোচনা ভিত্তিতে বেচা কিনা হবে, আলোচনার ভিত্তিতে আরো কম রাখবেন। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি এখানে। ফিজিয়াম গরুগুলার কোন গরুটার দাম কত আমরা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। ওই গরুটা হলো 3.5 লক্ষ টাকা, আর মাদের গরুটা হলো 2,50,000, এই গরুটা হলো 3 লাখ, আর গাব নতুন দামড়ি যেটা বাছুর এটার দাম চাই 3.5 লাখ। ফার্মটি চালানোর ক্ষেত্রে আপনাদের মাসে আপনাদের কেমন খরচ হয়? এক মাসে আমার প্রায় 2 লক্ষ টাকার মতো খালি গরু খাদ্য লাগে। 2 লক্ষ টাকার মতো প্রায় গরু খাদ্য লাগে। আনুষঙ্গিক সব মিলে আপনার একটি খাবারে আপনার কত টাকা খরচ হয়? প্রায় 3 লাখের মতন লাগে। তো ফার্মটি পরিচর্যা বা দেখাশোনা করার জন্য কোন লোক আছে কিনা? আছে, লোক একজন দুইজন আছে, আর আমি নিজে করি। আছে, ওদের বেতন কেমন? 15,000 টাকা করি মাসে, সব খানা থাকা সব আমার। আপনি কত হলে এই গরুগুলা বিক্রি করতে পারেন? এই গরুগুলা একটা গরুর দাম 3.5 লক্ষ টাকা করে, দুইটা গরুর দাম আছে 7 লক্ষ টাকা, আর একটা গরু আছে 3 লক্ষ টাকা। কোন গরুটা 3 লক্ষ টাকা আর কোন গরু 7 লক্ষ? এই গরুটা হলো 3 লক্ষ টাকা, আর এগুলো হলো 7 লক্ষ টাকা, একটা 3.5 লক্ষ। সবগুলা আপনার ফার্ম থেকে দৈনিক আপনি কত লিটার দুধ আহরণ করতে পারেন? 150 লিটার বর্তমান, প্রায় 150 লিটার মতো দুধ আহরণ করতে পারেন দৈনিক। তো আপনার এই দুধগুলোর বাজার মূল্য কেমন? 150 লিটার দুধ বিক্রি করে আপনি দৈনিক যে গরুর খরচটা হয় এটা চালানো যায় কিনা? গরুর খরচ চালানো যাবে, আরো উদ্বৃত্ত থাকবে, গরুর অর্ধেক খরচ হয়, গরু খাইবে আর অর্ধেক বাঁচবে, আরো অর্ধেক উদ্বৃত্ত থাকবে খামারে। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আপনাদেরকে জানিয়ে রাখি,
আমরা আজকে যেই বাড়িতে এসেছি, যেই খামারের বাড়িতে এসেছি, সেটি হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাসপুর। এটি হচ্ছে হাসান ডেয়ারি ফার্ম। এখানে আছে উন্নত জাতের ছাগল এবং উন্নত জাতের এখানে কবুতর আছে। তো আপনাদের যাদের প্রয়োজন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে তথ্য আছে সেই তথ্যদি মাধ্যমে আপনারা এই হাসান ডেয়ারি ফার্ম থেকে আপনারা হচ্ছে গরু এবং ছাগল এমন হচ্ছে কবুতর সংগ্রহ করতে পারবেন। এখানে সবগুলো হচ্ছে উন্নত জাতের, এখানে কোনো দেশি জাতের কোনো ছাগল গরু বা কবুতর পালন করা হয় না। তো কারো যদি উন্নত জাতের গরু, কার উন্নত জাতের ছাগল, উন্নত জাতের কবুতর প্রয়োজন হয়, তাহলে আপনারা হাসান ডেয়ারি ফার্ম থেকে যোগাযোগ করে নিতে পারেন। সবাইকে আমাদের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদের কারো যদি কোনো প্রতিবেদন করার প্রয়োজন হয়, তাহলে আমাদের আমরা খামারি আপনাদের পাশে আসি, আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি।